হাই ফ্রেন্ডস, সুমি সোয়ালে সবাইকে স্বাগত। বন্ধুরা, তোমরা অনেকেই অনেকদিন ধরে বলছিলে যে ব্রা কাটিং ব্লাউজের সূত্র দিতে, তো আমি খুব সহজভাবে দেখাবো সূত্রটা। তোমরা খাতা পেন নিয়ে বসে পড়ো, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে যে কিভাবে আমি কাটিংটা করব, মানে বুঝিয়ে দেবো, তাহলে বুঝতে পারবে। মন দিয়ে দেখতে থাকো এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দেবে, যাতে আগামী দিনে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও। আর যারা সাবস্ক্রাইব করে প্রথম থেকে পাশে আছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তাহলে আমি শুরু করছি। তো যার যা মাপ সে অনুযায়ী পিছন পাটটা কাটতে হবে। পিছন পাট আমি যেমন বলেছিলাম, আমি বোঝানোর জন্য এটা দেখাচ্ছি এইভাবে, এটা পিছন পাট। পিছন পাট যেমন দেখিয়েছিলাম, পেন নিয়ে লিখতে শুরু করে দাও। ঝুল, এই ঝুলের সাথে কিন্তু হাফ ইঞ্চি যোগ করা হয়। কেউ যদি মনে করো যে না আমার হাফ ইঞ্চিতে সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে 1 ইঞ্চির কম নিতে পারো ঝুল। আর ছাতি, ছাতির সাথে হচ্ছে ছাতির 1/4 ভাগ লিখতে থাকো। ছাতি সমান সমান ছাতির 1/4 ভাগ সাথে 1 যোগ। কোমর, কোমরের 1/4 ভাগ সাথে 1.5 যোগ। আরমোল, হাতের গোলের জয়েন্টের মাপের সমান নিতে পারো। আর আরেকটা ভাবে নেওয়া যায়, দুভাবে নেওয়া যায়, সেটা হলো ছাতির 1/4 ভাগ 1/2 বিয়োগ। লিখে নাও ছাতির 1/4 ভাগ 1/2 বিয়োগ। এখানে একটা 36 সাইজ ব্লাউজের একটা কাটিং আছে, আমি বোঝানোর জন্য তোমাদের দেখাচ্ছি যে এই কাটিংটার ঝুলের সাথে আমি হাফ নিয়েছি। আমি আবারও বলছি, কারো যদি প্রবলেম হয় সেক্ষেত্রে আর একটু বেশি রাখতে পারো। দেখো, 1/2 ইঞ্চি 1/14 সাথে 1 যোগ, এখানে 1.5 আছে। প্রথমে পিছন পাটটা কেটে নেবে, এখানে ছাতি আছে 36 4 9 36, 1/2 হচ্ছে 9, সাথে 1 ইঞ্চি যোগ। কোমর আছে, এখানে কোমর রয়েছে 32 32-এ 1/4 ভাগ হচ্ছে 8, সাথে 1.5 যোগ। গলাটা যে যেমন পারবে নামাবে। আরমোল আগেই বলেছি যে আরমোল দুভাবে করা হয়, এক হচ্ছে হাতের জয়েন্টের গোল মাপ নিয়ে, আর এক হচ্ছে ছাতি 1/4 ভাগ, তার সাথে হচ্ছে 1.5 বিয়োগ। এইভাবে করা হয়। গলা যে যেমন রাখতে পারো, এটা তো গোল গলা ব্লাউজ, এয়ার হোস্টেস নয়। যখন এয়ার হোস্টেস করবে সেক্ষেত্রে কিন্তু যার যা পুটের মাপ সে অনুযায়ী নেবে, নিয়ে সেইভাবে কাটবে। এয়ার হোস্টেস ব্লাউজের কাটিং দেওয়া আছে, সেখান থেকে দেখলে অনেকটা ধারণা পাবে। তো এবার আমি বলছি, যখন তোমরা পিছন পাটটা কেটে নিচ্ছ, এটা ধর পিছন পাট, সামনের পাট যখন তুমি 1 নম্বর পাট বার করবে, তখন কিন্তু এখান থেকে 3 তোমাকে দাগ দিতে হবে। আমি আগেও দেখিয়েছি, তোমরা জানো 3 দাগ দিতে হবে। এভাবে একটা ফোল্ড করতে হবে, করে যেভাবে আমি কাটিং দেখা দেখিয়েছি কাটিংগুলো ফলো করবে। আবার চ্যানেলে গিয়ে এভাবে ভাঁজ করে রাখছি, দেখে তো একদিন আমি দেখিয়েছিলাম ঠিক এইভাবে। আরমোল, আরমোল যা আছে ঠিক ওইভাবে কাপড়ের উপর বসিয়ে, পেপার উপর বসিয়ে আরমোল যা আছে আরমোল সেটাই নেবে, সাথে 1/2 ইঞ্চি এক্সট্রা বাড়িয়ে দেবে। 1/2 ইঞ্চি এক্সট্রা বাড়িয়ে দিতে হবে। আর কি করতে হবে, এইখান থেকে 5 ইঞ্চি গলা থেকে 5 ইঞ্চি নামাতে হবে। আর কি করতে হবে, এইখানে যে শেপটা দেবে সেটা দেবে, আড়াই দেবে। আর এই যে পোর্শনটা, এইখানে পোর্শনটা দেখো, এই মাপগুলো তোমাদের দেখিয়ে দিয়েছি, এটা হচ্ছে 1 নম্বর পার্ট, 1 নম্বর পার্টের সূত্র। 1 নম্বর পার্ট পিছন ফাট থেকে 3 ইঞ্চি কম হবে, যেটা দেখিয়ে দিলাম ভাঁজ করে 3 ইঞ্চি কম হবে। ফুট এবং আরমল যা আছে তাই হবে, ঠিক সেম সেম বসাতে হবে। গলা 5 ইঞ্চি নামাতে হবে, লিখে ফেলো ঝটপট খাতা পেন নিয়ে বসে পড়ো। আরমোল কি হবে, আরমোল বা মোহরা 1/2 ইঞ্চি বেশি হবে, যেটা দেখালাম সাইডে 1/2 ইঞ্চি কাপড় এক্সট্রা নিতে হবে এখান থেকে। আর এই যে সাইজটা বলে দিচ্ছি আমি, 30 সাইজে এই পোর্শনটা রাখবে, এই পোর্শনটা রাখবে 3 34 সাইজে 3.5, 36 38 সাইজে এখানটা রাখবে 4, 40 42 রাখবে 4.5, এবং 44 46 রাখবে 5।
কিভাবে তোমরা কাটিংটা করবে সূত্রটা লিখে নাও যেমন দিয়েছি লিখেছি ঠিক সেইভাবে সূত্রটা লিখতে থাকো এক নম্বর পার্টটা লিখে নাও এইভাবেই এবার আমি দু নম্বর পার্টটা বুঝিয়ে দিচ্ছি দু নম্বর পার্ট যে হবে সেটা হবে পয়েন্ট থেকে গলা বাদ দিয়ে তার থেকে কত এক যোগ তাহলে তোমার পয়েন্ট যদি হয় কারো যদি পয়েন্ট যদি হয় সাড়ে নয় কারো দশ কারো এগারো এরকম পয়েন্ট হয় সবার পয়েন্ট তো সমান নয় সেক্ষেত্রে ফিতে দিয়ে মেপে দেখে নিতে হবে যে পয়েন্ট কত আছে পয়েন্টটা দেখে নিয়ে সেই পয়েন্টের সাথে গলা কি করতে হবে গলা তো পাঁচ রেখেছিলাম আগে এবার সেক্ষেত্রে গলা যদি বাড়াতে চাও সেটা দেখবে যে গলা ছয় বাড়াতে চাও কি সাত বাড়াতে চাও সেটা কিন্তু দেখে নেবে তবে বেশি দিক গলা করার দরকার নেই নতুনদের সেটার সাথে কি করতে হবে পয়েন্ট তোমার পয়েন্ট যদি হয় দশ দশের সাথে তুমি যদি গলা যদি রাখবো ছয় তাহলে কি হচ্ছে ছয় আর এধারে হচ্ছে দশ বাদ দিয়ে কত হচ্ছে চার আর তার সাথে হচ্ছে এক যোগ তার মানে কত হবে এই পোর্শনটা হবে পাঁচ পাঁচ কিন্তু সাধারণত আঠাশ তিরিশের ক্ষেত্রে আমরা পাঁচ রাখি কিন্তু যখন সাইজ বাড়বে তখন কিন্তু নিজেকে মাথা খাটিয়ে নিচে নামাতে হবে এটা মাথায় রেখে করতে হবে তিরিশে যদি আমরা পাঁচ রাখি যদি আঠাশ তিরিশে পাঁচ পাঁচ যদি রাখি তাহলে সেক্ষেত্রে বত্রিশ যখন বত্রিশ চৌত্রিশে হয়ে যাবে কিন্তু এটা সাড়ে পাঁচ তারপর সেম যখন আবার ছত্রিশ করবো তখন আরও হাফ বেড়ে যাবে হাফ ইঞ্চি বেড়ে যাবে সেক্ষেত্রে হয়ে যাবে ছয় ঠিক এইভাবে বাড়াতে হবে আর এই যে এই পোর্শনটা রাখতে হবে তোমার বত্রিশ চৌত্রিশে হবে দেখো ভালো করে লিখে দিয়েছি আমি সাড়ে সাত ছত্রিশ আটত্রিশ হবে আট চল্লিশ বিয়াল্লিশ হবে সাড়ে আট এবং চুয়াল্লিশ ছেচল্লিশ হবে নয় এটা মাথায় রাখবে এটা লিখে নাও তাহলে তোমাদের পরে যখন ব্লাউজ কাটিং করবে সেক্ষেত্রে সুবিধা হবে সূত্রগুলো ঠিকঠাক ফলো করলে কিন্তু মানে খুবই ফিটিংস হবে ভালো দেখো আমি দেখাচ্ছি এক্ষেত্রে এটা ছত্রিশ সাইজ ব্লাউজে তো দেখেছিলাম পিছন পার্ট এর এটা আছে আট আর এই লম্বাটা আছে ছয় আর সবসময় এই সামনে কিন্তু শেপ দিতে হবে এখানে শেপ দিতে হবে এক ইঞ্চি শেপ ঠিক এইখানে শেপ দিতে হবে এক ইঞ্চি সবসময় বক্স করে কিন্তু কাটিং করবে তাহলে ভালো হবে আর ডবল করে নেবে কাপড়টা যখন তোমার সাইজ বাড়বে যখন চুয়াল্লিশ ছেচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ করবে তখন কিন্তু সাইজ বেড়ে যাচ্ছে তখন কিন্তু এখানে দেড় ইঞ্চি শেপ দিতে হবে সেটা খেয়াল রাখতে হবে তাহলে দু নম্বর পার্ট বুঝিয়ে দিলাম এবারে আমি তিন নম্বর পার্টে চলে যাচ্ছি সূত্রগুলো লিখে নাও তিন নম্বর পার্টের সূত্র তিন নম্বর পার্ট কি হবে দু নম্বর পার্ট থেকে হাফ ইঞ্চি বেশি হবে তাহলে ছত্রিশ সাইজের কত রেখেছিলাম আট তাহলে এখানে তিন নম্বর পার্ট হয়ে যাবে হাফ ইঞ্চি বেশি তার মানে কত সাড়ে আট সাড়ে আট হবে আর এই লম্বাটা সবসময় সাড়ে তিন হবে তবে যদি তোমাদের সাইজ বাড়ে সেক্ষেত্রে কিন্তু বাড়তে থাকবে যেমন বললাম যে যখন আমি তোমরা চুয়াল্লিশ ছেচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ করবে তখন কিন্তু সাড়ে তিনের থেকে একটু বেশি নামাতে হবে সেক্ষেত্রে হাফ ইঞ্চি এক ইঞ্চি এক্সট্রা নামাতে হবে তাই সেটা খেয়াল রেখে করতে হবে এই পোর্শনটা সাড়ে তিন রাখবে এবং এইটা রাখবে তোমার দু নম্বর পার্ট থেকে হাফ ইঞ্চি বেশি তাহলে তিন নম্বর পার্ট দু নম্বর পার্ট থেকে হাফ ইঞ্চি বেশি নিতে হবে যেটা বুঝিয়ে দিলাম লম্বা সাড়ে তিন চওড়া দু নম্বর পার্ট থেকে হাফ ইঞ্চি বেশি আর সামনে হচ্ছে যেখানে বললাম যে এখানে হাফ ইঞ্চি শেপ এই মিডিলে একটা দাগ দিয়ে হাফ ইঞ্চি শেপ কাটিং এর ভিডিও চলে যাবে চ্যানেলে ওখান থেকে দেখে নেবে তাহলে বুঝতে পারবে এবার চার নম্বর পার্ট বোঝাচ্ছি চার নম্বর পার্ট কি হবে চার নম্বর পার্ট তো খুবই সোজা চার নম্বর পার্ট হবে কোমরে চার ভাগের এক ভাগ তোমার কোমর যদি বত্রিশ হয় তাহলে হবে কোমরে চার ভাগের এক ভাগ হবে কত আট আর সাথে দুই যোগ তাহলে কত দশ দেখো বোঝাচ্ছি এটা হচ্ছে চার নম্বর পার্ট চার নম্বর পার্ট হচ্ছে কোমর ছিল বত্রিশ কোমরে চার ভাগে এক ভাগ হচ্ছে আট আর সাথে দুই যোগ টোটাল হচ্ছে দশ দশ হচ্ছে আর এই পোর্শনটা তুমি যদি চোদ্দ ঝুল করো তাহলে কিন্তু এটা সাড়ে চার হবে এদিকে আর এদিকে হবে সাড়ে তিন আর তুমি যদি মনে করো যে না আমি ঝুল বেশি করবো সেক্ষেত্রে কিন্তু যদি সাড়ে পনেরো হয় ঝুল তাহলে সেক্ষেত্রে কিন্তু এখানে
এখানে হয়ে যাবে সাড়ে চারের পরিবর্তে সাড়ে পাঁচ লিখে নোট করে নাও। আর এখানে হয়ে যাবে সাড়ে তিনের পরিবর্তে সাড়ে চার, এটা মাথায় রেখে করলে কিন্তু একেবারে ঠিকঠাক হবে ব্লাউজ। তাহলে চার নম্বর পার্ট আছে কি কোমরে চার ভাগের এক ভাগ সাথে দুই ইঞ্চি যোগ। সাইজ বাড়লে চার নম্বর পার্টে কি হবে সামনের ওই সাইডে কাপড় বেশি নিতে হবে, যেটা আমি বুঝিয়ে দিলাম। এদিকে এদিকে কাপড় এইয়ে বেশি নিতে হবে, এটা বুঝিয়ে দিলাম। হাতা কাটিং, হাতা কিভাবে কাটবে, যে যা হাতা নেবে, হাতা ঝুল থেকে দেড় ইঞ্চি এক্সট্রা নিতে হবে মুহুরিতে, এক থেকে বা দেড় ইঞ্চি নিতে হবে মুহুরি। যদি তোমার দশ হয় দশের হাফ পাঁচ সাথে এক ইঞ্চি যোগ, বাকি যদি দেড় নিতে চাও নিতে পারো। আড়মোল ঠিক এইভাবে বার করবে, এখান থেকে যতটা আড়মোল বার হবে সেটাকে ঠিক এইখান থেকে এইভাবে এই দাগ পর্যন্ত মেপে নিতে হবে। নিয়ে সাড়ে ছয় এসছে, ঠিক এখান থেকে এইভাবে সাড়ে ছয় দাগ দিয়ে নেবে নিয়ে, আর এক্সট্রা এখানে এক থেকে দেড় যে যতটা রাখতে চাও রাখবে। এখান থেকেও তিন ইঞ্চি কাপড় রাখতে হবে, এখান থেকে দেড় দেড়ে মার্ক করবে, করে এইভাবে একটা শেপ দিয়ে নেবে। নিয়ে সামনে হাতার সামনের দিকে পাটে হাফ ইঞ্চি শেপ দিতে হবে, এটা আমি আগে দেখিয়ে দিয়েছি হাতা কিভাবে কাটতে হয়। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ, আবার আসবো অন্য কোনো কাটিং এর সূত্র নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি, থ্যাংকস ফর ওয়াচিং।